গোলজুড়ে ছিল সে। কিন্তু গত বছর হঠাৎই মৃত্যু হয় সুদীপা চট্টোপাধ্যায়ের আদরের ছেলের। এক বছর আগে তার চলে যাওয়া এখনও মানতে পারছেন না মা সুদীপা চট্টোপাধ্যায়। গত বছর জুন মাসে মৃত্যু হয় তার। ডিপ্রেশন গ্রাস করেছিল সুদীপাকে। সুদীপা জানিয়েছিলেন ভানু যখন জন্মায় তখন তাকে কিছুতেই বাঁচানো যাচ্ছিল না। চিকিৎসক বলে ওর পিঠ ঘষতে। সুদীপা তাই করতে কাঁদতে শুরু করে সে, আর তারপর থেকেই ভানু তার নিজের ছেলে। সুদীপার গর্ভে যখন আদিদেব হলো তখন আদিকেও একেবারেই পছন্দ ছিল না ভানুর। মা শুধু তারই, এমনটাই ছিল দুজনের মিষ্টি সম্পর্ক। এক বছর আগে মে মাসে আদরের পোষ্য ভানুকে হারিয়েছিলেন তিনি। ভানুভূষণ চট্টোপাধ্যায় ছিল তার চোখের মণি। এমনিতে চার পেয়ে হলেও সে ছিল সুদীপার ছেলের মতো। তাকে বরাবর সন্তানের মতোই ভালোবেসেছিলেন সুদীপা। তারপর নতুন ভানু এসেছে, কিন্তু কারো জায়গা কেউ নিতে পারে না। তাই তো প্রতিদিন প্রতি মুহূর্তে ভানুর কথা মনে পড়ে সুদীপার। ছেলে কোলে নিজের পুরনো ছবি পোস্ট করলেন তিনি। আবেগপ্রবণ হয়ে পড়লেন সুদীপা। তিনি লিখলেন, এক বছর হয়ে গেল তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছ। যখন ইচ্ছে তখনই হয়তো তোমায় আদর করতে পারি না, তবে তোমার উপস্থিতি সবসময় অনুভব করতে পারি। চিকিৎসকের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ, অভিযোগ উগড়ে দিলেন সুদীপা। লিখলেন, আমি তোমার বাবা ঠাম্মা সেই শয়তান চিকিৎসককে কখনো ক্ষমা করবে না যে তোমায় বিনা চিকিৎসায় মেরে ফেলেছে। ঈশ্বরের ওপর আমার পূর্ণ আস্থা আছে। ভগবান তাকে ক্ষমা করবে না যে তোমায় অবহেলা করেছে, সঠিক সময় চিকিৎসা করেনি। ভানু চলে যাওয়ার পর অবসাদ গ্রাস করেছিল সুদীপাকে, এমনটাই জানিয়েছিলেন তিনি। এই পরিস্থিতি থেকে তাকে বার করার জন্য স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায় নতুন ভানু নিয়ে আসে। সেও দেখতে দেখতে পার করলো এক বছর। নতুন ভানুকে নিয়ে সুদীপার মন হয়তো ভালো হয়েছে, কিন্তু বড় ভানুকে কিছুতেই ভুলতে পারছেন না তিনি। ঈশ্বর তাকে ভানুর কষ্ট ভুলিয়ে দিক, এমনটাই প্রার্থনা তাদের। সো ভিউয়ার্স, এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।